নমস্কার বন্ধুরা ভালো লাগা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানে আমাদের বাড়িতে পমফ্রেট মাছটা জানেন তো বন্ধুরা সবাই খুব পছন্দ করে তাই আজকে আমি সর্ষে পমফ্রেট মাছের রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলুন আমি এখানে ছ পিস পমফ্রেট মাছকে ছুরি দিয়ে হালকা করে পেটের কাছে একটু কেটে নেব এরপরে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব তারপরে দেড় চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা পাঁচ ছটা রসুনের কোয়া সামান্য আদা ও জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে চারটে কাঁচা লঙ্কা ও একটা বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে সর্ষের মিশ্রণটা দিয়ে সাথে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি বাটির এক বাটি জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ফুটে গেলে হাফ চামচ চিনি ও সামান্য গরম মশলা আর অল্প ধনেপাতা দিয়ে ভাজা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেব। হয়ে গেল অবশ্যই পমফ্রেট ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন